হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছে আমি গোলো। তো বন্ধুরা, ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জারবেরা ফুল। জারবেরা ফুল প্রধানত শীতকালীন হলেও এটা কিন্তু বছরের সবসময়ই আপনি পেতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সঠিকভাবে যদি পটিংটা করা যায় তাহলে কিন্তু সমস্ত ধরনের ফুল ফল গাছই আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন। তো আপনারা সবাই জানেন যে সমস্ত টবেই কিন্তু প্রথমে কিন্তু আপনার লেয়ারটা তৈরি করে নিতে হবে, যাতে করে কোনোভাবেই আপনার মাটিতে জল না দাঁড়ায়। তো বন্ধুরা, আপনারা দেখুন, আমি এখানে 40% মাটি নিয়েছি, 30% ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 15% বালি নিয়েছি, এবং 15% মতো কোকোপিট নিয়েছি। তো এটা আপনি চাইলে কোকোপিটটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। মাটিটা সবসময় হালকা করতে হবে। জারবেরা গাছে সবসময় ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস। তো এ কারণে কিন্তু মাটি তৈরি করার সময় এ ধরনের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবং সঙ্গে কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো, এটা ফল ফুলের জন্য খুবই একটা উপকারী মাইক্রোনিউট্রিয়েন্টস। তো হাড়ের গুঁড়ো, এ ধরনের হাড়ের গুঁড়ো আপনি মাটিতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, জারবেরা গাছ প্রধানত শীতকালীন হলেও এটা সবসময় 22-25 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু খুব ভালো ফুল ফল দেয়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মাটি তৈরি করে নিয়ে পটিং করতে, দেখবেন যে বছরের অন্যান্য সময়েও আপনি কিন্তু এটা যদি সঠিক পদ্ধতিতে রাখতে পারেন, এটা সবসময় উইন্টার সিজনে আপনাকে রোদ দূরে রাখতে হবে, ফুল সানলাইটে কিন্তু এটা উইন্টার সিজনে রাখতে হবে। আর বর্ষাকালে বা গরমের সিজনে এটা আপনি ছায়া শেডে রাখবেন, যেখানে রোদ দূর লাগবে কিন্তু হালকা ছায়াতে রাখবেন, শেডের মধ্যে রাখবেন। তো এবারে আমি টপে পটিং করে দেখুন চারিদিকে সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা পটিং করবেন। আর জারবেরা গাছে যদি আপনি রাসায়নিক ব্যবহার করেন তো মোটামুটি মাসে একবার করে ফাঙ্গিসাইড, এবং 15 দিন অন্তর অন্তর, যেটা 19-19-19, এই 19-19-19 যে এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর ন্যাচারালি আপনারা যারা জৈবিকভাবে চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই খোল পচানো জল, যেটা আমরা সবাই জানি খোল পচানো জলে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে গাছের সমস্ত খাবারই কিন্তু এই খোল পচানো জলে পাওয়া যায়। তো আপনারা খোল পচানো জলটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা মাটি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়া, একদম যে জায়গাটা এই গোড়ার অংশটা কিন্তু একটু উঁচুতে রাখবেন। আর জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই গাছে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়, যার ফলে জল দেওয়ার সময় যাতে গাছের পাতাতে না লাগে, আপনারা এদিকটা একটু খেয়াল রাখবেন। আপনারা খেয়াল করুন, দেখুন আমি গাছের গোড়াটা কত উঁচু এবং তারপরে ঢালু করে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে করবেন। আর জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জারবেরা গাছে যেন কখনো শুকিয়ে না যায়। মাটিতে জল থাকবে ঠিকই, কিন্তু মানে রস থাকবে ঠিকই, কিন্তু জল বেঁধে না থাকলেই হবে। আমার এই ফুলটা বাচ্চারা একটু ছিঁড়ে দিয়েছে, তো এখন দেখুন আমার গাছে কিন্তু অলরেডি 3টে ফুল আছে এবং গোড়াতে আর একটা বের হচ্ছে।
আর জারবেরা গাছের যদি আপনি নতুন চারা তৈরি করতে চান তো বড় টবে করবেন, পাশ দিয়ে অনেক চারা বের হয়। আর ফুল থেকে, ফুল পাকিয়েও কিন্তু বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন, কারণ আমি কিন্তু মাঝে মাঝেই গার্ডেনিং বা চাষবাস সংক্রান্ত এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওয়।